দেখুন, ঢিল পড়তেই গর্জন শুরু ড্রাগনের। ঢিল পড়েছে জায়গা মতো, আর তাতেই গর্জন শুরু করেছে ড্রাগন। কূটনৈতিক সূত্রের খবর, সিকিম সীমান্তে গোপন ঘাঁটি তৈরি করেছিল বেজিং। ভুটানের সাহায্যে তাকে আঘাত করে গোটা বিষয়টিকে ভারত প্রকাশ্যে নিয়ে আসার পরেই ক্ষিপ্ত হয়ে উঠেছে চীন। দেওয়া হচ্ছে প্রকাশ্যে হুঁশিয়ারি। ভুটান, চীন এবং ভারত, এই তিনটি রাষ্ট্রের সীমান্ত যেখানে মিশেছে সেখানে বিতর্কিত ডোকা লা মালভূমি, যে 764 বর্গ কিলোমিটার ভূখণ্ডের দখল নিয়ে ভুটানের সঙ্গে চীনের দীর্ঘকালীন চাপান উতোর চলছে। ডোকালা অবস্থিত সেখানেই। কূটনৈতিক সূত্রের খবর, এখানেই চীন সামরিক ঘাঁটি তৈরি করেছিল, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তার প্রশ্নে মাথা ব্যথার বড় কারণ। সম্প্রতি সে কাজেই বাধা পেয়েই ক্ষিপ্ত হয়ে উঠেছে চীন। আজ তাদের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং মন্তব্য করেছেন, চীনের ভূখণ্ডে অন্য দেশের নাক গলানো বরদাস্ত করা হবে না। সাউথ ব্লকের বক্তব্য, এই উপত্যকা থেকে শিলিগুড়ি করিডোর এর দূরত্ব বেশি নয়, এখান থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। চীনের প্রবণতা এবং অতীতের রেকর্ড থেকে স্পষ্ট যে সড়ক গড়ার নাম করে সামরিক পরিকাঠামো তৈরি করতে চায় বেজিং, আর তা ভারতকে নিশানায় রেখে। এ নিয়ে থিম্পুর সঙ্গে বিস্তারিত কথা চলছিল নয়াদিল্লি। ভুটানের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক নেই বললেই চলে, উল্টো ভূখণ্ডের দখল নিয়ে চীনের সঙ্গে দফায় দফায় চাপান উতোর চলছে তাদের। এই পরিপ্রেক্ষিতে থিম্পুকে পাশে পেয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে গ্লোবাল টাইমস এ হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সীমান্ত সমস্যা নিয়ে ভারতকে শিক্ষা দেওয়া দরকার, চীনের নিরাপত্তাকে যেন দুর্বলতা না ভাবা হয়। গ্লোবাল টাইমস লিখেছে, ভারতীয় সেনারা উদ্যত, তারাই তিব্বতে ঢুকেছে, ভারতীয় বাহিনী সরলে তাদের উপযুক্ত নিয়ম নীতি শেখাবে চীন। ভারত অবশ্য এখনও নিরাপত্তাই বজায় রেখেছে, তবে সাউথ ব্লক সূত্রের দাবি, ভুটানের সহযোগিতায় ওই এলাকায় চীনের রাস্তা তৈরির কাজ বাধা দেওয়া হয়, তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।